আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিউল আলম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ফাউন্ডেশন বাংলা ভিডিও কোর্সে আবারও আপনাদের সবাইকে স্বাগত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? এই ভিডিও কোর্সে আলোচনা করব, এখন পর্যন্ত শত শত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে কম্পিউটার আসার পর থেকে। এখন পর্যন্ত প্রায় হাজারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, বাট এর মধ্যে অল্প কিছু ল্যাঙ্গুয়েজই বিখ্যাত হয়েছে, যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, জাভা স্ক্রিপ্ট, পার্ল, পিএসপি, পাইথন, অবজেক্টিভ সি, রুবি, ভিজুয়াল বেসিক এক্সেট্রা। তো যদি আমি লিখি ল্যাঙ্গুয়েজগুলোর নাম, সি, সি প্লাস প্লাস, জাভা, পার্ল, পাইথন, রুবি, পিএসপি, অবজেক্টিভ সি, ভিজুয়াল বেসিক, জাভা স্ক্রিপ্ট, অ্যাকশন স্ক্রিপ্ট এক্সেট্রা। আসলে বিখ্যাত হয়েছে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কিভাবে সফটওয়্যার তৈরি কাজের জন্য এসব ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, যা অনেক বেশি মানুষ এসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, আর ল্যাঙ্গুয়েজের অনেক কমিউনিটি আছে যেখান থেকে আপনি হেল্প পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এসব ল্যাঙ্গুয়েজের চাকরি অনেক বেশি। এখনো অনেক নতুন ল্যাঙ্গুয়েজ আছে, আসছে, কিছু হিট করছে, কিছু করছে না, তাই আমি এসব ল্যাঙ্গুয়েজের কথা লিখেছি যেগুলো চেঞ্জও হতে পারে, কিন্তু তা অনেক ধীরে চেঞ্জ হয়। আপনারা চাকরি জীবনে অনেক অনেক ল্যাঙ্গুয়েজেই কাজ করতে হতে পারে, কিন্তু আপনার বেসিক যদি ঠিক থাকে তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজেই কাজ করতে পারেন। এই ভিডিওর পর পরের ভিডিওগুলোতে আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদি আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন হয়ে থাকেন তাহলে হয়তো চিন্তা করছেন, যদি সব ল্যাঙ্গুয়েজই একই কাজ করে তাহলে এত ল্যাঙ্গুয়েজ থেকে কি লাভ? কেন শুধু একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়? আসলে কম্পিউটার কিন্তু শুধু একটা ল্যাঙ্গুয়েজই চিনে, কিন্তু এগুলো একটাও আমি যেগুলো নাম বলেছি ঠিক তা নয়। কম্পিউটার সিপিইউ বা চিপসেট বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা যে কোনো কম্পিউটারের ব্রেন, এটা হতে পারে ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার বা ফোন, এটি সব ল্যাঙ্গুয়েজের কোনোটাই এই প্রসেসিং ইউনিটগুলো সব আমি যে ল্যাঙ্গুয়েজ গুলোর নাম বলেছি এর কোনোটাই বুঝতে পারে না। আমরা যখন কোড লিখি তখন বলি যে আমরা এমন কিছু ইনস্ট্রাকশন লিখি যেন কম্পিউটার তা বুঝতে পারে, কিন্তু আমরা তা করি না। সিপিইউ বা চিপ আসলেই যে ল্যাঙ্গুয়েজ বুঝে তা হলো মেশিন কোড বা মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন কোড হচ্ছে অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন যা আপনার হার্ডওয়্যারে গিয়ে রান হয়। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, কেন আমরা সরাসরি মেশিন কোড না লিখে এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করি বা লিখি? কারণ মেশিন কোডে লিখা আসলেই অসম্ভব। আমি একটা মেশিন কোডের এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসি, তাহলে খুব সহজেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি মেশিন কোড লিখাটা কতটা দুরূহ ব্যাপার। এটা একটা ইনস্ট্রাকশন যা অ্যাকচুয়ালি মেশিন কোড হিসেবে লিখা হয়েছে। এই কোডটাকেই আমাদের হার্ডওয়্যার চিনতে পারে, এবং আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটাকে আমরা সিপিইউ বলে থাকি, যেখানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আপনি যদি মেশিন কোড লিখতে পারেন তাহলে কেউ তো অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। এটা শুধুমাত্র মেশিন এর জন্য, মানুষের জন্য নয়। আর যেহেতু মেশিন কোড সিপিইউ এর জন্য লিখা হয়, তাই বিভিন্ন সিপিইউ এর জন্য
এটা আলাদা। আমরা জানি বিভিন্ন ধরনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, বিভিন্ন ব্র্যান্ডের মেশিন, এবং সাথে তার প্রসেসরটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসর আমরা দেখে থাকি। সো আমরা যখন কোনো প্রোগ্রামিং লিখি, প্রোগ্রামিং কোড লিখি বা কোনো সফটওয়্যার ডেভেলপ করি, প্রোগ্রামিং কোড লিখে সফটওয়্যার ডেভেলপ করি, সেটা চাই যেন সবগুলো মেশিনই ঠিকঠাক মতো রান করে। বাট আমরা যদি মেশিন কোড লিখতাম, সেক্ষেত্রে সেটা হয়ে যেত কোনো একটা পার্টিকুলার প্রসেসরের স্পেসিফিক, যা ওই প্রসেসরেই রান করবে, এবং ওই ল্যাঙ্গুয়েজটা একেবারেই রিডেবল না, যেটা হিউম্যানের জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট। তাই মেশিন কোড এ প্রোগ্রাম লেখাটা অনেকটা চাকু হাতে পাহাড়ের নিচে গর্ত করার মতোই। এটা থিওরিটিক্যালি সম্ভব হলেও এটা সময় নেবে, এবং এত বোরিং কাজ যে আপনি অল্প সময়ে মেশিন কোডে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলবেন। যদিও মেশিন কোড ফাস্টার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ, আমি ওপরে যে ল্যাঙ্গুয়েজগুলোর নাম বলেছি এর তুলনায় মেশিন কোড অনেক বেশি দ্রুত কাজ করতে পারে। সুতরাং সব ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, সি শার্প, জাভা, জাভাস্ক্রিপ্ট, পার্ল, পিএসপি, পাইথন, অবজেক্টিভ সি, রুবি, ভিজুয়াল বেসিক এবং আরো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা করে, তা হলো মানুষ আর মেশিন এর মধ্যে গ্যাপটা দূর করে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন কোড এর খুব কাছের ল্যাঙ্গুয়েজ, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যা লিখা আসলেই কঠিন, কারণ এই ধরনের প্রোগ্রামিং করতে হলে আপনাকে হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে। তাই এই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা নর্মালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। আর আমরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সফটওয়্যার ডেভেলপ করি, অথবা ফ্ল্যাশ ডেভেলপমেন্টে যাই, অথবা ওয়েবসাইট তৈরি করি বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করি, সেগুলোকে আমরা বেসিক্যালি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, যেখানে হার্ডওয়্যার সম্পর্কে আপনাকে চিন্তা করতে হবে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লেখা বা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করাটাও সহজ, কিন্তু যখন রান করা হয় তখন রান টাইম একটু বেশি লাগে। এই ভিডিও কোর্স এ আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজের কোড লিখি, যে ল্যাঙ্গুয়েজেই কোড লিখি না কেন, তা অবশ্যই মেশিন কোডে কনভার্ট হয়ে রান করে। বাট মেশিন কোডে রান করানোর জন্য বা কনভার্ট করানোর জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই সার্ভারের প্রয়োজন পড়ে। কিন্তু প্রোগ্রামিং বলতে আমরা যা বুঝি তা হলো শুধুমাত্র সোর্স কোড যা লিখা হতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এক্সাম্পল হিসেবে বলতে পারি সি, সি প্লাস প্লাস, জাভা বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা। যখন আমরা বলছি আমি কোড লিখছি, প্রোগ্রামিং বা কোড লিখছি, বা তার মানে হচ্ছে আমি সোর্স কোড লিখছি। সুতরাং কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখতে গেলে তিনটা বিষয় জানা প্রয়োজন, তা হলো কিভাবে সোর্স কোড লেখা হয় বা কোথা থেকে সোর্স কোড লেখা শুরু করতে হয়, বুঝতে হবে কিভাবে সেই সোর্স কোড মেশিন কোডে কনভার্ট হয়, কিভাবে সোর্স কোড রান করতে বা এক্সিকিউট করতে হয়। সোর্স কোড এক্সিকিউট করাটা বেশিরভাগ ক্ষেত্রেই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করছি তার উপরে নির্ভর করে। তার মানে আমি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোর্স কোড একইভাবে লিখতে পারবো না, আবার একই প্ল্যাটফর্মেও লিখতে পারবো না, আবার একইভাবে এক্সিকিউট করতে পারবো না। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সোর্স কোড লেখার ধরন বা সিনট্যাক্স ডিফারেন্ট, এবং সাথে সাথে এক্সিকিউট করার প্ল্যাটফর্মটাও ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই নিজস্ব সার্ভার বা প্রসেসর থাকে যা ওই ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে ট্রান্সলেট করে দেয়। যদি ল্যাঙ্গুয়েজের সার্ভার না থাকে, মেশিন কোডে ট্রান্সলেট করতে না পারে, অ্যাকচুয়ালি সিপিইউ সেই ল্যাঙ্গুয়েজকে রান করতে পারে না। সো আমরা পরবর্তী ভিডিও সেশনগুলোতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সোর্স কোড এবং কিভাবে আমরা সেখানে এক্সিকিউট করব সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।